শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম সবজি হচ্ছে মূলা। মূলা কিন্তু শীতকালে অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়, তবে শীতকালে একটু এর পরিমাণটা বেশি থাকে। তা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেই মূলা দিয়ে আজকে আমি আপনাদেরকে এত সুন্দর, এত সহজ, মানে দুনিয়ার সবচেয়েতে সহজ রেসিপি যেটা বলে, সেই রেসিপি আপনাদের সাথে দেখাবো। আর এটা খেতে এতই মজা গরম ভাতের সাথে, যেটা আপনারা না খেলে বুঝবেন না। সাথে আমি অবশ্যই শুটকি দিব, যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই রেসিপিটা। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। রেসিপিটা করার জন্য আমি এখানে মূলা কেটে নিয়েছি, এখানে একটা দুইটা মূলা ছিল, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নিতে পারেন। আর এটা আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চিড় করে কেটে নিয়েছি, একটু একদম কুচিও না আবার একটু ইয়েও না, মিডিয়ামের মতো করে নিয়েছি, আপনারা চাইলে অন্য সাইজও করে নিতে পারেন। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কেটে রাখা সেই কাঁচা মরিচ। কাঁচা মরিচটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আমি এখন মরিচ কম দিই সেই জন্য কম দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো, টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, তারপর হচ্ছে লবণ। আমি এখানে কিন্তু রেসিপিটা করার জন্য কোনো তেল ব্যবহার করবো না, যারা তেল ছাড়া রেসিপি খেতে চান তাদের জন্য খুবই পারফেক্ট রেসিপি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর, সব না এখানে আমার কিছু বাকি রয়েছে, আমি এখানে রসুন রেখেছিলাম আর হচ্ছে ধনে পাতা, এগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। তবে রসুনটা অবশ্যই কিন্তু থেতলে নিতে হবে, থেতলে নিলে যে রসুনের যে স্বাদ এবং ফ্লেভার থাকে সেটা কিন্তু কেটে নেওয়ার মধ্যে আপনারা পাবেন না। এখন আমি যে ইয়েগুলো ছিল এগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝোল খেতে চান একটু ঝোল রাখবেন, আপনারা যদি ইয়ে খেতে চান তাহলে একটু মানে ঝোলটা একটু কম দেবেন। যখন ছোটো ছিলাম তখন আমার মায়ের হাতের রেসিপি ছিল, সেটা হচ্ছে শুটকি দিয়ে তারপরে এই মূলা, সাদা মূলা রান্না করা হতো। আর এই সাদা মূলা শুটকি দিয়ে রান্না করে সকালবেলা যে ঠান্ডা ভাত থাকতো, ঠান্ডা ভাত দিয়ে উঠানে বসে খাওয়ার যে মজা, যারা গ্রামে থাকেন তারা বুঝবেন। আর অনেকে হয়তো এই আনন্দটা উপলব্ধি করার মতো ক্ষমতা আপনাদের থাকবে না। আমি চুলায় বসিয়ে দেওয়ার 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন যখন বলক চলে এসেছে, এটা আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আমি আগেই বলেছি দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি যদি হয় তাহলে হচ্ছে এই রেসিপিটা, কারণ এত ইজি, এত সিম্পল, এত অল্প সময় হয়ে যায় যে আপনি বলতেও পারবেন না, মানে বুঝতেও পারবেন না। তো এখন আমি ওইদিকে আমি রেখে দিয়েছি, এখানে হচ্ছে অন্য চুলে আমি যে শুটকিগুলো নিয়েছি, আমি এখানে কাচকি শুটকি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কাচকি অথবা যে পুঁটি শুটকি বা বইচা মাছের যে শুটকিগুলো থাকে সেগুলো ব্যবহার করলে মানে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে ভালো লাগবে। এতো শুটকিগুলো প্রায় আমি একটু হালকা করে ভেজে নিব, একটু ব্রাউন কালার হওয়ার পর আমি এটা নামিয়ে নিব, তাতে যাতে একটু কোরকোরে টাইপের হয় এরকম আর কি, কারণ সরাসরি কাঁচা শুটকিটা আমি এখানে ব্যবহার করব না, সেজন্য এটা করে নিচ্ছি। তারপর যখন ফ্রাইটা হয়ে যাবে হালকা ফ্রাই করে, দেখতেই পাচ্ছেন আমি একটা বুতো দিয়ে এটাকে একটু ছোট ছোট করে নিচ্ছি, মানে ভেঙে নিচ্ছি, একদম গুঁড়াও করব না, একদম আস্তও রাখবো না, মিডিয়াম করে তারপর এটাকে আমি এই সবজিতে ইউজ করব। এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু একটু ঝোল রাখার জন্য আমি এটা চুলাটা অফ করে দিয়েছিলাম, কারণ ঝোল রাখা অবস্থায় এখানে আপনাকে রসুন থেতলে রাখা রসুনটা এবং হচ্ছে এই শুটকিগুলো ব্যবহার করতে হবে, সেজন্য আমি চুলাটা অফ করে রেখেছি। আপনারা অবশ্যই ঝোল রেখে তারপরে কিন্তু এগুলো ব্যবহার করবেন, নয়তো কিন্তু শুকিয়ে গেলে যে রসটা আছে রসটা কিন্তু সবগুলো সবজিতে পৌঁছাবে না, সেজন্য এটা অবশ্যই এভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে থেতলে রাখা রসুন, থেতলে রাখা রসুনের যে স্বাদ যারা ব্যবহার করেন তারা জানেন, সব জায়গায় অবশ্য থেতলে রাখা মানায় না, তবে কিছু কিছু জায়গায় এই থেতলে রাখা রসুনই কিন্তু ব্যবহার করতে হয়। এই রসুনটা দিয়ে 3-4 মিনিটের মতো যখন আপনারা ঢেকে রান্না করবেন একদম পারফেক্টলিভাবে রান্না হয়ে যাবে। রান্না করার মানে রান্না হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো কিছু দিয়ে যেমন ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করার জন্য মানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নিতে পারবেন। মূলা দিয়ে, মূলা এবং শুটকি দিয়ে দুনিয়ার সবচাইতে সহজ রেসিপি আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে এক্সট্রা একটা দারুণ ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে ধনে পাতা, কারণ ধনে পাতা দিলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং খেতে দারুণ ভালো লাগে। মূলা এবং শুটকির এই রেসিপিটা আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে ঠান্ডা ভাতের সাথেও খেতে পারেন। এর আগে বলেছি যে সকালবেলা আমরা খেতাম আমার মায়ের হাতের রেসিপি, তো ওইটার বেশি মজা ছিল। বাংলাদেশে যে সাদা মূলাগুলো থাকে সেগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি থাকে, সেজন্য সেগুলো বেশি ভালো লাগে। তো আমরা এখানে যেগুলো পাই ওগুলো থাকে, তবে তেমন একটা বাংলাদেশের মতো হয় না, কিছুটা একটু ডিফারেন্ট থাকে, সেজন্য বাংলাদেশেরগুলো খেতে আরও বেশি মজা লাগে।
দেখুন, আমি এখন গরম গরম ভাতের সাথে খাচ্ছি, এখন আমার আবার খেতে ইচ্ছে করছে, সেজন্য আমি আবার তৈরি করব। আশা করছি আপনারাও আপনাদের বাসায় এরকমভাবে তৈরি করে নেবেন, আপনাদের পরিবারের সবার অনেক পছন্দ হবে। একদম সিম্পলি, খুবই সহজভাবে এবং তেল ছাড়া খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।